নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হলাম একটি নতুন রেসিপির সাথে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটলের বড়ার রেসিপি। এই রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। আর এই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদমই অল্প উপকরণ দিয়ে, একদমই কম সময়ের মধ্যে। পটলের বড়া বানানোর জন্য কিছু পটল আমি এরকম হালকা খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসাটা পুরোই ছাড়াতে পারেন, তবে আমি একটু শক্ত শক্ত থাকার জন্য খোসাটা সামান্য রেখে দিয়েছি। তারপরে ভিতরটা এরকম করে একটা ডিজাইন করে কেটে নিয়েছি। ভিতরে দেখুন বীজগুলো আছে, অবশ্যই চেষ্টা করবেন কচি পটল নেওয়ার। তারপরে আমি এর উপরে সামান্য নুন দিয়ে মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। আর এদিকে একটা ব্যাটার আমি বানিয়ে নেব, তার জন্য আমি হাফ কাপের থেকেও একটু কম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি জল দিয়ে। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। দিয়ে ব্যাটারটাকে আমি খুব ভালো করে গুলিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে, বেশি পাতলা করা চলবে না। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন আমি গ্যাসে বসিয়ে দিলাম কড়াই, তো কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে পটল দেব, আর তারপরে সাইড থেকে সব দিক থেকে খুব ভালো করে ব্যাটারটা পটলের গায়ে লাগিয়ে নেব। তারপরে পটলগুলো আমি তেলে ছেড়ে দেব। প্রথমে আমি 3টে পটলই দিলাম, একটু ফাঁকা রেখে রেখে পটলের বড়াগুলো ভাজতে হবে, একসাথে দিলে চলবে না। তো দেখুন একটা পাশ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, অন্য পাশটা আমি উল্টে দিলাম। তো একইভাবে পটলগুলো সব আমি বড়া ভেজে নেব। দেখুন এই পর্যায়ে আমার পটলের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সব প্লেটে উঠিয়ে নিচ্ছি, আর একই প্রসেসে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো সবার আগে যেন আপনি পান। ধন্যবাদ।